সন্ধ্যা 6টা বাজে বের হয়েছি, রাস্তায় এত জ্যাম। গুলশান দুই যাব, একটু কাজ ছিল আর শপিংও ছিল। অ্যান্ড হাতির ঝিল ক্রস করার পরে গুলশান একের সেই মোড় থেকে শুরু হয়েছে জ্যাম। জ্যাম দেখে আমার কাছে মনে হলো আজকে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বা 11টা, তাই ভাবলাম যে আজকে বাইরেই ডিনার করে নেব। অ্যান্ড আজকে আমি ভাবলাম যে যেহেতু গুলশান দুইয়ের দিকে যাচ্ছি, কাজ যেহেতু ওই দিকেই, আজকে কাচ্চি বিরিয়ানি খেয়েই হচ্ছে বাসায় ঢুকবো। ফাইনালি চলে আসলাম আজকে, চিন্তা করলাম যে কাচ্চি খাবো, কাচ্চি খেয়েই বাসায় যাব। আসলে গুলশানের দিকে আমার একটু কাজ ছিল, একটু শপিং করার ইচ্ছা ছিল আর এমনিতেও কাজ ছিল, তো ভাবলাম যে এদিক দিয়ে যাবো যেহেতু একটু কাচ্চি খেয়েই যাই, আর কাচ্চি সবারই প্রিয়। তো এখন এই মুহূর্তে আমি আছি আপনাদের সবার প্রিয় কাচ্চি যেই রেস্টুরেন্ট গুলশান দুইয়ে, সেটা হচ্ছে আপনাদের সবার প্রিয় সুলতান ডাইনস। তো চলে আসছি, তো চলো দেখি কি অর্ডার করা যায়। এখানে অনেকগুলো আইটেমস আছে ওনাদের। তো সুলতান ডাইনে হচ্ছে কী কী আছে, কাচ্চি মাটন দিয়ে আছে, তো আমি মাটনটাই মোটামুটি আমি সিলেক্ট করবো। অ্যান্ড এখানে আরও মোরগ পোলাও এগুলো আছে, ওগুলোতে যাবো না, শুধু কাচ্চিই খাবো। সো চলো অর্ডার করি। কাচ্চি বিরিয়ানি খেতে আসছি। অ্যাস্থেটিক শট হবে না তা তো হয় না, আমার কাছে এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে। অ্যান্ড টোটালি নিরিবিলি একটা পরিবেশ, সুন্দর, অনেক মানুষ কম ছিল, তাতে কি আমি একটা সুন্দর পরিবেশ পেয়ে। দেখি কাচ্চিটা কেমন হয়। আর এই প্রথম হচ্ছে সুলতানস ডাইনের কাচ্চিটা আমি ট্রাই করছি। আসলে টেকওয়ে নেওয়ার ইচ্ছা ছিল, বাট টেকওয়ে নিব না, এখানে আগে খেয়ে দেখি। অ্যান্ড ডিটেলস আমি আমার এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। অর্ডার করার পর ঠিক 5 মিনিটস পর আমাদের কাচ্চিটা চলে আসছে, যেটা আমি অর্ডার করেছিলাম। অ্যান্ড আমি স্পেশালি এটা ক্লোজ একটা শট নিচ্ছি, যে এখানে বিরিয়ানির সাথে যে মাংসের পিসগুলো আছে সেগুলির, আর সাথে বোরহানি অর্ডার করেছিলাম, বোরহানিটার এত সুন্দর স্মেল ছিল। আবারও আমি ক্যামেরা ঘুরিয়ে মাংসের পিসের দিকে চলে গেলাম, কারণ প্লেটের মধ্যে আমার আকর্ষণীয় মানে শট হচ্ছে মাংসের পিসগুলো। অ্যান্ড আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে আসলে এটা কিসের মাংস। প্রায় 5 মিনিটস রিসার্চ করার পর আমি অবশ্যই বলবো এটি ছাগলের মাংসই ছিল। আমার প্লেটে হচ্ছে কাচ্চি। অ্যান্ড আপনারা কি মিস করতেছেন, এত মজার একটা পিস, এই যে পিসটা টেস্ট করে দেখি। অনেক মজা, আমি তাহলে কাঁচা মরিচ দিয়েছিলে আরো বেশি ভালো লাগে, আর মুছে দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাচ্ছে না। বিশেষ করে মাংসটা এত সফট, আর ভাতগুলো তো মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিশ হয়ে গেছে। অনেক মজা, আর এটার যে টেক্সচারটা অনেক সফট, প্লাস এই যে মাটনের যে পিসটা এখানে আমার হাতে, এটা একদমই সফট, মানে জাস্ট আমি দুই আঙ্গুল দিয়ে ছিঁড়ে নিতে পারছি। আমাদের খাবার খাওয়া অলমোস্ট ডান, আর খাবারের শেষে আমার প্লেটে কিছু ছোট ছোট পিসের হাড্ডি আমি দেখতে পেলাম, আর ভাবলাম যে এটা আমি আমার ভিডিওতে নিয়ে নেই। অ্যান্ড আমার BFF-এর যে প্লেটটা আছে সেখানেও অলমোস্ট দেখা যাচ্ছে ছোট ছোট হাড্ডি। অ্যান্ড আপনারা কেউ ভাববেন না এগুলো অন্য কিছুর মাংসের হাড্ডি, আমি একদম 100% না হলেও 80% আমি বলবো যে এগুলো ছোট ছোট ছাগলের মাংস ছিল, আর বেশ মজা ছিল। আমার ফুল মানে খাবারের যে একটা ক্রেভিং ছিল ওটা পুরোপুরি মিটে গেছে, পেট ভরে খেয়েছে আমি কাচ্চি বিরিয়ানি।
কাচ্চি খাচ্ছে আলু খাবো না তা তো হয় না, এত বড় একটা আলু পিস এনারা এটার মধ্যে দিচ্ছে, এরকম তিনটা ছিল মানে আর দুইটা না তিনটা আর দুটা যাই হোক, এটা অনেক বড় পিস। আর কাচ্চির মধ্যে আলু না থাকলে হয়তো মানে খাওয়াটাই বৃথা। তো চিয়ার্স। তাতে হচ্ছে মজাদার বোরহানি। ওভারঅল সব কিছু মিলে এই রেস্টুরেন্টের যে কাচ্চিটা আজকে খেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড আমি এখন স্টিল না বোরহানি হাতে নিয়ে বসে আছি, যে আসলে আমার আসলেই কাচ্চিটা অনেক ভালো ছিল। অ্যান্ড আমি কিন্তু আমার ব্লগে এভরিথিং টোটাল সব কিছু দেখিয়েছি। অ্যান্ড আসলে বেসিক্যালি এখানে এইটা ব্লগ করার জন্য মানে হুট করে সাডেনলি চলে আসা, কারণ এইদিকে যেহেতু আসছি আমি ব্লগের ফার্স্টেই বলেছিলাম যে সাডেনলি আমার ইচ্ছে করলো যে কাচ্চিটা খাওয়ার জন্য। তো ওভারঅল এক্সেলেন্ট, আমার কাছে ভালো লেগেছে অনেক। সো আপনারা সবাই চলে আসতে পারেন সুলতান ডাইনসে। আওয়ার বিল ইজ রেডি, আর আমাদের দুজনের বিল আসছে 859 টাকা। ভাবলাম যে এই মুহূর্তে কিছু ডিসকাউন্ট পেতে পারি, বাট আই ডিড নট গেট এনি ডিসকাউন্ট। কাচ্চি খাওয়ার আগেও লিপস্টিক দেওয়া হয় এবং কাচ্চি খাওয়ার পরেও লিপস্টিক।